আইপিএলের রিটেনশনের নিয়ম ঘোষণা করেছে বিসিসিআই। মেগা নিলাম যত এগিয়ে আসছে ততই প্রশ্ন বাড়ছে, মহেন্দ্র সিং ধোনি কি করবেন? ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, অক্টোবরের মাঝামাঝি সব সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে। বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাহিকে অবসর দিয়ে ফেলবেন, জানিয়ে দেবেন চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিকে? সিএসকে কিন্তু শেষ পর্যন্ত আশাবাদী, ক্যাপ্টেন কুল সব বাধা কাটিয়ে হলুদ জার্সিতে 2025 আইপিএলেও মাঠে নামবেন। আইপিএলের রিটেনশন নিয়ম বলছে এবার আংশিক পেয়াদে ধরে রাখতে গেলে কমপক্ষে 4 কোটি টাকা দিতে পারবেন ফ্র্যাঞ্চাইজিরা। জাতীয় দলে খেলা কোনো ক্রিকেটারকে রাখতে গেলে 18 কোটি, 14 কোটি বা 11 কোটি টাকা দিতে হবে। প্লেয়াররা 7.5 লক্ষ টাকা করে ম্যাচ ফি পাবেন। এই নিয়মের জন্যই অপেক্ষা করছিল সিএসকে। পুরনো নিয়ম ফিরিয়ে এনে ধোনিকে ধরে রাখতে চাইছে আইপিএল কর্তৃপক্ষ, এমনই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফো। আইপিএলের অন্যতম ব্র্যান্ড ধোনি, তিনি অবসর নিলে অনেকটাই গ্ল্যামার হারাবে এই টুর্নামেন্ট। কাইফের মতে নিয়ম সঠিক সময় বদলানো হয়েছে, তার আশা ধোনি ফিট এবং এবারও তিনি খেলবেন। গত কয়েক বছর ধরেই ধোনির অবসর নিয়ে অনেক কথা ওঠে, শোনা যায় খুব তাড়াতাড়ি ক্রিকেটকে বিদায় জানাবেন মাহি। সরাসরি এই প্রশ্নে আইপিএলের রিটেনশন পদ্ধতি কী হবে তা নিয়ে ইঙ্গিত দেন সিএসকের অন্যতম সফল অধিনায়ক। তবে মুম্বাইয়ে সিএসকের সঙ্গে বৈঠকে ধোনি যদি কোনো সবুজ সংকেত না দেন, সেই অনুযায়ী নিলাম নিয়ে পরিকল্পনা করবে সিএসকে।